ওয়ানপ্লাস বাজারে এনেছে তাদের নতুন একটি হেডফোন যার নাম ওয়ান প্লাস বুলেস্টস ওয়ারলেস জেট ওয়েবসাইটে গিয়ে দেখা গেল এবার তারা তাদের পূর্ববর্তী সংস্করণের ওয়ান প্লাস হেডফোনটির সাথে খুব একটা পরিবর্তন আয়নি ওয়েবসাইট খেটে আমি কিছু তথ্য বিশ্লেষণ করে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব চলুন দেখে আসা যাক হেডফোনটির কিছু বৈশিষ্ট্য এর উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো দশ মিনিট চার্জে চলবে দশ ঘন্টা আঠাশ গ্রামের হেডফোনটিতে এছাড়া রয়েছে এপিটিএক্স ড্রাইভার যার প্রধান কাজ হলো উচ্চ মানের সাউন্ড প্রডিউস করা এতে রয়েছে কোয়ালকমের সিবিসি নয়েস ক্যান্সেলেশন সিস্টেম ফলে ফোন কলের সময় অবাঞ্ছিত নয়েজ ক্যান্সেল হবে আগের ভাষণটির মতো এটাতে রয়েছে ম্যাগনেটিক কন্ট্রোল ব্যাটারি ফুল চার্জে বিশ ঘন্টা সাপোর্ট দেবে ব্লুটুথ ভাষণ ব্যবহার করা হয়েছে ফাইভ এটি আপনি ব্যবহার করতে পারবেন ওয়ার্কআউটের সময় কারণ এটিতে ওয়াটার রেজিস্ট্যান্স আইপি ফিফটি ফাইভ সুবিধা দেওয়া হয়েছে লো ল্যাটেন্সি সিক্স ফুটের কারণে পাবেন রিয়েল টাইম অডিও এক্সপিরিয়েন্স ফলে গেমিংয়ে পাবেন কিছুটা বাড়তি সুবিধা দশ মিটার পর্যন্ত ব্লুটুথ সংযোগ ফোনের সাথে ধরে রাখবে এটি শুধুমাত্র ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এটি সব মিলিয়ে দেখা যায় ভার্সন টু হেডফোনটির সাথে এই হেডফোনটির তেমন কোনো পার্থক্য নেই অর্থাৎ যারা আগের হেডফোনটি ব্যবহার করেছেন তারা ওটাতেই থাকুন এবার আসুন দামের কথাই ওয়েবসাইট অনুযায়ী এর দাম উনপঞ্চাশ দশমিক নয় পাঁচ ডলারের কাছাকাছি অর্থাৎ বাংলাদেশি টাকায় চার হাজার দুশো টাকার কাছাকাছি যদিও বাংলাদেশের বাজারে এর দাম সর্বনিম্ন আট হাজার টাকা আশা করা যায় সময়ের সাথে দামটিও নাগালের মধ্যে চলে আসবে আজ এটুকুই সামনে আসবো অন্য কোনো টেক নিউজ নিয়ে ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই করোনার দুর্যোগময় পরিস্থিতিতে নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে সকলে ঘরে অবস্থান করুন সামাজিক দূরত্ব বজায় রাখুন সরকারের দেওয়া পরামর্শ শতভাগ মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ